মানুষ ভাই, আমাদের জমি জমার ভাগ বন্টন নিয়ে সমাজে দেখা যায় যে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। অবশ্যই এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় স্বরূপ আপনার কাছে আজকে আমরা কিছু প্রশ্ন করব। প্রথমে আমরা আপনার কাছে জানবো যে আসলে ফারায়েজটা কি এবং এটা কিভাবে বন্টন হয়। আচ্ছা আচ্ছা, ফারায়েজটা হচ্ছে একটা ইসলামী আইন শাস্ত্র বা আইন বিধান এবং হিসাব বিজ্ঞানের অন্যতম একটা নীতিমালা, যাহা মৃত্যু ব্যক্তির স্থাবর অস্থাবর পরিত্যক্ত সম্পত্তি অরেজদের মধ্যে বন্টন করা হয় তাকেই ফরায়েজ বলা হয়। ফরায়েজ তো আরবি শব্দ না? ফরায়েজটা একটা আরবি শব্দ, একটা ব্যাপক একটা শব্দ একটা। আচ্ছা হোক, এখন মানুষ ভাই মূল কথা হচ্ছে যে মনে করেন কোনো স্বামী 10% জমি রেখে মারা গিয়েছে, তার কোনো সন্তান নেই, তাহলে স্ত্রী কত অংশ পাবে? স্ত্রী সাধারণত দুই অবস্থায় অরেজ পেয়ে থাকে। প্রথম হচ্ছে, এক হলো যে সন্তান যদি থাকে, সন্তান বলতে বোঝাচ্ছে ছেলে মেয়ে যদি থাকে তাহলে সম্পত্তির অংশ পাবে 1/8, যেখানে বাংলায় বলা হয় দুয়ান অংশ। আর যদি সন্তান না থাকে তাহলে অংশ পাবে 4/1, যেটা বলাই আমরা বলি মানে সিকি অংশ। এই দুই অবস্থা আর পাওয়ার সম্ভাবনা নেই। যদি সন্তান থাকে তাহলে 1/1 পাবে, এবং সন্তান না থাকলে ওই স্বামীর 10% জমিতে স্ত্রীর হক আছে 4/1। আচ্ছা, বাকিগুলো বাকিগুলো অন্যান্য অন্যান্য অবশ্য পাবে। আচ্ছা ধন্যবাদ। এখন 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মায়ের নামে জমি লেখা আছে 10%, ধরি আমরা যে মায়ের নামে 10% জমি লেখা আছে এবং মায়ের ছেলে আছে 2, মেয়ে আছে 1, তাহলে এই মায়ের 10% জমিতে ছেলে কতটুকু অংশ পাবে এবং মেয়ে মানে মায়ের মেয়ে কতটুকু অংশ পাবে? তার মানে এখানে হচ্ছে যে ভাই বোন আছে, মানে ছেলে মেয়ে রেখে সে মারা গেছে, তাই তো? এখানে একটা কথা একটা আছে যে এক সন্তান যা পাবে, এক ছেলে যা পাবে তার বোন পাবে অর্ধেক, ছেলেদের অর্ধেক মেয়েরা পাবে সম্পত্তি, বাকি সম্পত্তির সম্পূর্ণ সম্পত্তির অংশটা মানে ছেলেদের হাফ অংশ পাবে মেয়েরা। এটা ছোট্ট একটা সিম্পল একটা হিসাব। ছেলে যা পাবে, ভাই যা পাবে তার অর্ধেক পাবে বোন, ভাইয়ের অর্ধেক বোন পাবে, এই হচ্ছে হিসাবটা। এটা একটা সিম্পল হিসাব। ভাই 2% পেলে বোন পাবে 1%। তো মানে ভাইয়ের একটা প্রশ্ন হচ্ছে যে ওই স্বামী 10% জমি রেখে মারা যায়নি কিন্তু প্রথম বউয়ের কোনো সন্তান ছিল না, প্রথম বউয়ের কোনো সন্তান না থাকায় তিনি একটি মেয়েকে লালন পালন করেন, যাকে বলা হয় পোষানি, লালন পালন করে পালিত মেয়ে, পালিত মেয়ে। এখন কিছুদিন পর স্ত্রী মারা যায় তার, জানেনি কি করেন, তার পালিত মেয়ের নামে সব জমি লিখে দিয়েছেন বাড়ি ভেটা। হ্যাঁ, জমি লিখে দেওয়ার আবার কিছুদিন পর এই লোক কি করলেন, আবার বিয়ে করছে। বিয়ে করার পর এখন ওই দ্বিতীয় স্ত্রীর 2 ছেলে, এক্ষেত্রে তার 10% জমি কিভাবে বন্টন হবে বা বন্টন হওয়ার সুযোগ আছে কিনা? এই ক্ষেত্রে বন্টনের কোনো সুযোগ নেই, যেহেতু পালিত মেয়ের নামে জমিটুকু লিখে দেওয়া হয়েছে, তার আর কোনো সম্পত্তি নেই। যদি সম্পত্তি থাকে তো সেই হিসাবে সম্পত্তিগুলো ভাগ করা হবে, অর হিসেবে পাবে। যেহেতু 10% সম্পত্তি পুরোটাই পালিত মেয়ের নামে লিখে দিয়েছে, দলিল করে লিখে দিয়েছে, এর সম্পত্তি পাওয়ার কোনো স্কোপ নেই। যদি পালিত মেয়ে যদি জমিটা তাকে ফেরত দেয় তাহলে জমিটা ফেরত পাবে, নচেত ফেরত পাবে না, এই হচ্ছে হিসাবটা। কারণ সে তো লিখে দিয়েছে জমিটা বা বিক্রি করে দিয়েছে, যে কোনো কারণ তাকে লিখে দিয়ে তার নামে, ওটা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন এখন তো ওই লোক আবার চাচ্ছে, তার যেহেতু দ্বিতীয় স্ত্রীর 2 সন্তান জন্মগ্রহণ করলো, 2 ছেলে, এখন উনি চাচ্ছে জমিকে মেয়ের কাছে নিয়ে এদেরকেও কিছু দেওয়ার। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কোনো মেয়ে যদি, পালিত মেয়ে যদি তার ভাইদেরকে জমিগুলো স্বেচ্ছায় দেয় তাহলে জমিগুলো পাবে, আর স্বেচ্ছায় যদি না দেয় সে পাবে না, পাওয়ার কোনো স্কোপ নেই, কোনো ওয়ে নাই, এই হচ্ছে হিসাব। কারণ এটা লিখে দিয়েছে সম্পূর্ণ জমিটা আপনার নামে। যদি আপনাকে জমিটা লিখে দেওয়া হয় যে কোনো কারণে, যে কোনো কারণে লিখে দেওয়া হয়তো টাকা পাবেন বা যে কোনো কারণে ঋণ করে রাখছেন এই কারণে দিতে পারেন, বা লালন পালন করার জন্য তাকে জমিটা লিখে দিয়েছে, সে স্বেচ্ছায় ফেরত না দেয় জমিটা আর ফেরত পাওয়া যাবে না।